हेलो स्टूडेंट्स, वेलकम टू अनदर वीडियो लेक्चर ऑफ बायोलॉजी क्लास। तो हमरा आगे वीडियो ते इवोल्यूशन फेवरे किछु एविडेंस सम्पर्के डिसकस करछिलाम एवं तार मध्ये फर्स्ट जे एविडेंस टा आमरा डिसकस करछिलाम सेटा होच्छे कम्पैरेटिव एनाटॉमी एंड मॉर्फोलॉजिकल एविडेंस। ए कम्पैरेटिव एनाटॉमी एवं मॉर्फोलॉजिकल एविडेंसेर अंडारे आमरा कयेकटा सब कैटेगरि डिसकस करेछिलाम, दैट इज होमोलोगास अर्गान, एनालोगास अर्गान एंड वेस्टिजियल अर्गान। तो আমরা এই এভিডেন্সটাকেই কন্টিনিউ করছি এবং কন্টিনিউ করে চার নম্বর যে এভিডেন্সটা আন্ডার কম্পারেটিভ অ্যানাটমি এন্ড মরফোলজিক্যাল এভিডেন্সের আন্ডারে যে ফোর্থ এভিডেন্স, দ্যাট ইজ দ্য কানেক্টিং লিঙ্কস। সো কানেক্টিং লিঙ্কস কাকে বলবো আমরা? তো কানেক্টিং লিঙ্কস হচ্ছে কানেক্ট করা মানে কি? কানেক্ট মানে কিছু যুক্ত করা, যেটাকে যুক্ত বলছি। সো কানেক্ট অ্যাকচুয়ালি একটা ব্রিজ লাইক স্ট্রাকচার আমরা বলতে পারি। সো এই একটা অর্গানিজম অ্যান্ড এই একটা অর্গানিজম, এই দুটো অর্গানিজমের মধ্যে যদি আমি এইরকম ধরনের একটা লাইন ক্রিয়েট করে দিই তাহলে এটা কি হয়ে গেল, দুটোর মধ্যে একটা কানেক্ট তৈরি হলো, কানেকশন তৈরি হলো। সো কানেক্টিং লিঙ্কের কনসেপ্টটাও কিন্তু সেই রকম ধরনের, অর্থাৎ এমন একটা অর্গানিজম যেই অর্গানিজম দুটো গ্রুপ অফ অর্গানিজমকে কানেক্ট করছে। কিভাবে কানেক্ট করছে? না, দুটো গ্রুপের ক্যারেক্টার্স তার মধ্যে প্রেজেন্ট থাকবে এবং সেই জন্য ওই অর্গানিজমটা দুটো গ্রুপকে কানেক্ট করছে। সো কানেক্টিং লিঙ্কস আমরা কাকে বলবো? না, অর্গানিজম হুইচ পসেস ক্যারেক্টার্স অফ টু ডিফারেন্ট গ্রুপস আর কল্ড কানেক্টিং লিঙ্কস। সো যেসব জীব দুটো পৃথক জীবগোষ্ঠীর বৈশিষ্ট্যযুক্ত হয় তাদের সংযোগকারী জীব বলা হচ্ছে। সো এখানে মনে রাখতে হবে যে একটা সিঙ্গেল অর্গানিজম বা একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল সেটা কিন্তু দুটো ডিফারেন্ট গ্রুপসের ক্যারেক্টার শো করবে। সো এই দুটো যে ডিফারেন্ট গ্রুপসের ক্যারেক্টার শো করছে, এবার এই গ্রুপটা অ্যাকচুয়ালি কী হবে? গ্রুপটা ট্যাক্সোনমিক পজিশনের যে কোনো হতে পারে। সো গ্রুপটা ফার্স্ট অফ অল এরকমও হতে পারে যে একটা নন লিভিং গ্রুপের সঙ্গে একটা লিভিং গ্রুপের ক্যারেক্টার শো করছে, একটা নন লিভিং গ্রুপের সঙ্গে একটা লিভিং গ্রুপের কানেক্ট করছে, মানে নন লিভিং এর ক্যারেক্টার শো করবে আবার লিভিং এর ক্যারেক্টার শো করবে। সো এটার এক্সাম্পল তো আমরা সবাই জানি যে নন লিভিং এবং লিভিং এর মধ্যে যেটা কানেক্টিভ লিঙ্ক সেটা কি? সেটা হচ্ছে ভাইরাস। সো ভাইরাস, ভাইরাসের মধ্যে সাম ক্যারেক্টার প্রেজেন্ট ইন নন লিভিং, নন লিভিং ফিচার কিছু প্রেজেন্ট থাকে এবং লিভিং ফিচার কিছু প্রেজেন্ট থাকে। তার মানে এখানে যে আমরা ডেফিনেশনে যে গ্রুপটা বলেছি সেই গ্রুপটা ফার্স্ট অফ অল একটা এটা হতে পারে যে কোনো নন লিভিং গ্রুপের সঙ্গে লিভিং গ্রুপের কানেকশন হচ্ছে, এটা একটা হতে পারে। অর সেটা হতে পারে যে আর একটা এক্সাম্পল আমরা যেমন দিই, সো ভাইরাস এটা তো হয়ে গেল নন লিভিং অ্যান্ড লিভিং এর মধ্যে কানেকটিভ লিঙ্ক করছে। আরেকটা আমরা এখানে এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে ইউগ্লিনা। সবাই জানি আমরা, খুব পরিচিত নাম ইউগ্লিনা, অ্যান্ড ইউগ্লিনা ইট ইজ এ কানেক্টিভ লিঙ্ক বিটুইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। সো প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালের মধ্যে কানেক্টিভ লিঙ্ক হিসাবে কাজ করছে কে? ইউগ্লিনা। সো ইউগ্লিনার ক্ষেত্রে আমরা কিছু প্ল্যান্টের ক্যারেক্টার দেখতে পাবো আবার কিছু অ্যানিম্যাল ক্যারেক্টার দেখতে পাবো। প্ল্যান্টের ক্যারেক্টার আমরা সবাই জানি, ইউগ্লিনা ইজ এ ফটোসিনথেটিক অর্গানিজম, ফটোসিনথেসিস করতে পারে এবং আদার অ্যানিম্যালেরও কিছু ক্যারেক্টার এদের মধ্যে প্রেজেন্ট থাকে। তাহলে এখানে প্ল্যান্ট এবং অ্যানিম্যাল, প্ল্যান্ট হচ্ছে একটা কিংডম ট্যাক্সোনমিক পজিশনে, ট্যাক্সোনমিক হায়ারার্কিতে প্ল্যান্টই এটা একটা কিংডমের মধ্যে পড়ছে অ্যান্ড অ্যানিম্যাল এটাও একটা কিংডম। তাহলে এখানে গ্রুপ হিসাবে কি হয়ে গেল? দুটো কিংডম, দুটো কিংডমকে গ্রুপ হিসাবে ধরছি। আচ্ছা, নেক্সট আমরা এবার আসি আরো কয়েকটা এক্সাম্পল যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম্পল ফর এক্সাম পার্সপেক্টিভ বা ফর এক্সামের যদি দিক থেকে আমরা দেখি, তাহলে এক্সামের দিক থেকে অ্যানালাইসিস করলে যে এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট কানেক্টিং লিঙ্কসের সেগুলো আমরা এবার বলবো। সো ফার্স্ট অফ অল নিওপিলিনা ইজ এ কানেক্টিং লিঙ্ক বিটুইন অ্যানালিডা অ্যান্ড মোলাস্কা, অ্যানালিডা অ্যান্ড মোলাস্কা আমরা জানি ফাইলামের মধ্যে পড়ছে, তাহলে গ্রুপটা এখানে ফাইলাম হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমার বলার বক্তব্য হচ্ছে গ্রুপটা যে কোনো হতে পারে, নন লিভিং এর সঙ্গে লিভিং এর হতে পারে, কিংডমের সঙ্গে কিংডমের হতে পারে বা একটা ফাইলামের সঙ্গে অপর ফাইলামের হতে পারে। সো গ্রুপটা যে কোনো হতে পারে, ট্যাক্সোনমিক পজিশনে গ্রুপটা যে কোনো হতে পারে। নেক্সট হচ্ছে অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল পেরিপেটাস বিটুইন অ্যানালিডা অ্যান্ড আর্থ্রোপোডা, অ্যানালিডা এবং আর্থ্রোপোডার মধ্যে কানেক্টিং লিঙ্ক হিসাবে কে কাজ করছে? পেরিপেটাস কাজ করছে। লাংফিস বিটুইন ফিস অ্যান্ড অ্যাম্ফিবিয়া, লাংফিস হচ্ছে ফিস এবং অ্যাম্ফিবিয়ার মধ্যে কানেক্টিং লিঙ্ক হিসাবে কাজ করছে। কাইমেরা, কাইমেরা বিটুইন কার্টিলেজিনাস অ্যান্ড বনি ফিস, কার্টিলেজিনাস এবং বনি ফিসের মধ্যে কাজ করছে।
नेक्स्ट হচ্ছে স্ফেনোডন স্ফেনোডন বিটুইন অ্যামফিবিয়া এন্ড রেপটাইলস অ্যামফিবিয়া এবং রেপটাইলস এর মধ্যে স্ফেনোডন কানেক্টিং লিংক হিসেবে কাজ করছে সো মেইন জিনিস হচ্ছে যেটা যদি আমি স্ফেনোডন কেই নিই তাহলে একটা অর্গানিজমের সঙ্গে অর্থাৎ এই স্ফেনোডন এর মধ্যে কিছু ক্যারেক্টার কি থাকবে অ্যামফিবিয়ার কিছু ক্যারেক্টার অর্থাৎ কিছু ক্যারেক্টার এটা যদি অর্গানিজম হয় তাহলে অ্যামফিবিয়ার ক্যারেক্টারও শো করবে আবার হচ্ছে এখানে রেপটাইলস এরও ক্যারেক্টার শো করছে দ্যাটস মিন এটা হলো যে কানেক্টিং লিংক থেকে আমরা কি বলতে পারি যে যদি আমি স্ফেনোডনের এক্সাম্পলটা নিই তো স্ফেনোডন হচ্ছে যে এখানে স্ফেনোডন ইট ইজ দ্য কমন অ্যানসেস্টার অফ অ্যামফিবিয়ান রেপটাইলস অর্থাৎ স্ফেনোডনের মতোই কোনো অর্গানিজম যেটা কমন অ্যানসেস্টার হয়ে থাকবে অ্যামফিবিয়া এবং রেপটাইলস এর অ্যামফিবিয়া এবং রেপটাইলস এর কমন অ্যানসেস্টার হবে এবং সেই জন্যই এর মধ্যে অ্যামফিবিয়ারেরও কিছু ক্যারেক্টার শো করছে রেপটাইলস এরও কিছু কিছু ক্যারেক্টার শো করছে সো যতগুলো কানেক্টিং লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি কানেক্টিং লিঙ্ক থেকে আমরা এই এভিডেন্সটাই পাই যে অর্গানিজম একটা অর্গানিজম যদি দুটো গ্রুপের ক্যারেক্টার শো করে দ্যাট মিনস দ্যাট অর্গানিজম ইজ দ্য কমন অ্যানসেস্টার অফ দ্যাট টু গ্রুপস অর্থাৎ যে দুটো গ্রুপের ক্যারেক্টার শো করছে সেই দুটো গ্রুপেরই মধ্যে একটা কমন অ্যানসেস্টার হিসাবে কাজ করছে আচ্ছা সে নিজেও যদি কমন অ্যানসেস্টার না হয় তাহলে ওই মতোই কোনো অর্গানিজম কমন অ্যানসেস্টার থেকে থাকবে যার জন্য ওই ওর মধ্যে ওই দুটো ক্যারেক্টারই শো হচ্ছে কানেক্টিং লিঙ্কের সঙ্গে আরও একটা টার্ম আমরা পড়ে থাকি সেটা হচ্ছে মিসিং লিঙ্ক সো মিসিং লিঙ্ক আর কানেক্টিং লিঙ্ক মোটামুটি সেম সেম হচ্ছে এটা যে লিঙ্ক মানে এটাও সেম জিনিস অর্থাৎ দুটো গ্রুপের মধ্যে লিঙ্ক এস্টাবলিশ করছে দুটো গ্রুপের মধ্যে ব্রিজের মতো কাজ করছে সংযোগ রক্ষা করছে বাট যেহেতু এর আগে একটা রয়েছে মিসিং মিসিং মানে কি মিসিং মানে অলরেডি সেটা লস্ট হয়ে গেছে মিনস অর্গানিজমটা অলরেডি এক্সটিংক্ট হয়ে গেছে অবলুপ্ত হয়ে গেছে পৃথিবীতে আর পাওয়া যায়নি অর্থাৎ ওই রকম অর্গানিজম যেটা দুটো জীবের মধ্যে সংযোগ রক্ষা করতো দুটো জীবের মধ্যে দুটো জীবের ক্যারেক্টার শো করতো দুটো গ্রুপের ক্যারেক্টার শো করতো বাট তারা এখন আর পৃথিবীতে বেঁচে নাই সো মিসিং লিঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি এক্সটিংক্ট হয়ে গেছে সেই জন্য মিসিং লিঙ্কটাকে আমরা কম্পারেটিভ অ্যানাটমি এবং মর্ফোলজিক্যাল ক্যাটাগরিতে না রেখে মিসিং লিঙ্কটাকে আমরা প্যালিওন্টোলজিক্যাল যখন এভিডেন্স পড়বো তখন মিসিং লিঙ্কটাকে রাখবো যেহেতু এটা অলরেডি ফসিলাইজড সো সেই জন্য ওটাকে আমরা প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সে রাখবো নেক্সট নেক্সট হচ্ছে যে এভিডেন্সটা রয়েছে যে এভিডেন্সটার কথা বলবো আমরা সেটা হচ্ছে অ্যাটাভিজম অ্যাটাভিজম আর এইটার অপর আরেকটা নাম হচ্ছে রিভার্সন রিভার্সন অ্যাটাভিজম আর রিভার্সন সো অ্যাটাভিজম এন্ড রিভার্সনটা কি না ইট ইজ রিঅ্যাপিয়ারেন্স অফ সার্টেন অ্যানসেস্ট্রাল ক্যারেক্টার্স হুইচ হ্যাড আইদার ডিসঅ্যাপিয়ার্ড অর আর রিডিউসড সো ইট ইজ সাডেন বলতে পারি আমরা সাডেন রিঅ্যাপিয়ারেন্স অর্থাৎ আমাদের অ্যানসেস্ট্রাল কিছু ক্যারেক্টার মানে আমাদের পূর্বপুরুষের কিছু ক্যারেক্টার বা বৈশিষ্ট্য যেগুলো ইভলিউশন ঘটার সময় অবলুপ্ত হয়ে গেছে বা রিডিউসড হয়ে গেছে রিডিউসড ফর্মে হয়তো ছিল বা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে ক্যারেক্টারটা নেক্সট জেনারেশনের মধ্যে প্রকাশ পায়নি হঠাৎ করে যদি ওই রকম কোনো ক্যারেক্টার কোনো পার্টিকুলার কোনো একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে প্রকাশ পেয়ে যায় তাহলে সেইটাকে বলবো সেই ঘটনাটাকে বলবো আমরা অ্যাটাভিজম আর রিভার্সন সো এটার এক্সাম্পল কি অনেক সময় আমরা দেখি যে কোনো বাচ্চা অনেক সময় নিউজে আমরা দেখি নিউজ পেপারে দেখি এরকম প্রায়ই দেখা যায় সো কোনো একটা বাচ্চা জন্ম নিয়েছে যার মধ্যে লেজ রয়েছে টেল রয়েছে সো বেবি উইথ এ টেল সো বেবি উইথ এ টেল আমরা জানি আমাদের যে কমন অ্যানসেস্টার যেটা ছিল সেই অ্যানসেস্টার টেল ছিল অ্যানসেস্টারের ক্ষেত্রে টেল ছিল সো যখন ইভলিউশন ঘটছে হিউম্যান ইভলিউশন ঘটছে তখন এই টেলটা কিন্তু কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে এবং আমাদের বডিতে সেটা রিডিউসড ফর্মে রয়েছে যেটাকে আমরা কক্সিস বা টেল বোন বলছি দ্যাট ইজ এ ভেস্টিজিয়াল অর্গান টোটালি রিডিউসড অবস্থায় রয়েছে বা টোটালি ডিসঅ্যাপিয়ার্ড কন্ডিশনে রয়েছে এবার হঠাৎ করে কোনো পার্টিকুলার কোনো একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে অর্থাৎ একটা বাচ্চা জন্ম নিল সেই বাচ্চার মধ্যে কি পাওয়া যাচ্ছে টেল পাওয়া যাচ্ছে দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ অ্যানসেস্টার অর্থাৎ অ্যানসেস্ট্রাল ক্যারেক্টার হঠাৎ করেই রিঅ্যাপিয়ার হয়েছে সো এই ঘটনাটা হচ্ছে অ্যাটাভিজম বা রিভার্সাল এছাড়াও অনেকগুলো আছে অনেক সময় আমরা দেখি যে যেটা আমরা পড়েছি যে এই যে অরিকিউলার মাসল ভেস্টিজিয়াল অর্গানের ক্ষেত্রে আমরা পড়ছিলাম অরিকিউলার মাসল অরিকিউলার মাসল আমাদের দেহতে ভেস্টিজিয়াল অর্গান এবং এই অরিকিউলার মাসল ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে বলে আমরা আমাদের কানের যে
বহির্কর্ণ যেটা রয়েছে মানে অরিকুলার পিনা যেটাকে বলছি, তো পিনাটা আমরা নাড়াতে পারি না যেটা আদার্স অ্যানিমালস নাড়াতে পারে। এবার কিছু কিছু অর্গানিজম বা কিছু কিছু হিউম্যান আমরা দেখতে পাবো যারা কিন্তু এই পিনাটা তারা নাড়াতে পারে। সো হিউম্যান উইথ মুভিং পিনা, এটাও একটা অ্যাটাভিজমের বলতে পারি আমরা, হিউম্যান উইথ মুভিং পিনা। সো এটাকে আমরা খুব মিরাকেল হিসাবে ধরি বা খুব এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে কোনো একটা অর্গানিজম যদি তার পিনা মুভ করতে পারে তাহলে সেটাকে খুব মিরাকেল হিসাবে ধরি। সো অ্যাকচুয়ালি মিরাকেলের কিছু নেই, এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যানসেস্টার একটা ক্যারেক্টার ছিল, সেই অ্যানসেস্টার ক্যারেক্টারটা কোনো একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে সাডেন রিঅ্যাপিয়ার করে গেছে। এছাড়াও হচ্ছে বডি উইথ বডি কভার্ড উইথ ডেন্স হেয়ার, ডেন্স অ্যান্ড টাফ হেয়ার। সো মানে কিছু কিছু বেবি আবার দেখা যায় যে যারা জন্ম নিচ্ছে যাদের বডিটা টোটালি হেয়ার বা লোম দ্বারা আবৃত, এবং লোম মিন্স এই নর্মাল আমাদের বডিতে যে লোম পাওয়া যায় সেই লোম নয়, অর্থাৎ খুব টাফ মতো শক্ত মতো এবং ঘন লোম দ্বারা আবৃত, যেটা অ্যাকচুয়ালি এপের দেহেতে যেই ধরনের যেই ধরনের ক্যারেক্টার আমরা দেখতে পাই। সো এই ক্যারেক্টারগুলো আমাদের কমন অ্যানসেস্টারের ক্যারেক্টার এবং এগুলো সাডেন রিঅ্যাপিয়ার হলে এগুলোকে আমরা এই ঘটনাটাকে আমরা অ্যাটাভিজম বলছি। অ্যান্ড আগেন অ্যাটাভিজম কিন্তু আমাদেরকে বুঝতে সাহায্য করছে যে আমার অ্যানসেস্টারের ক্যারেক্টার কি ছিল সেগুলো আমাদেরকে স্টাডি করতে সাহায্য করে থাকে। সো এটা তো গেল কম্পারেটিভ অ্যানাটমি অ্যান্ড মর্ফোলজিক্যাল এভিডেন্স। এরপর নেক্সট আমরা আরেকটা যে এভিডেন্স এখন স্টাডি করব সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যান্ড এভিডেন্সেস ফ্রম ফিজিওলজিক্যাল অ্যান্ড বায়োকেমিস্ট্রি। সো এভিডেন্সেস ফ্রম ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রির থেকে আমরা কিছু এভিডেন্স স্টাডি করব। সো বেসিক সিমিলারিটিস ইন ফিজিওলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল প্রপার্টিস, সো রিলেশনশিপ অ্যামং অ্যানিমেলস, অর্থাৎ বিভিন্ন অ্যানিমেল বা বিভিন্ন অ্যানিমেল থেকে রাদার উইসে অর্গানিজম, লিভিং অর্গানিজম। সো লিভিং অর্গানিজমদের ক্ষেত্রে তাদের যদি কিছু জৈব রাসায়নিক এবং শারীরবৃত্তীয় কিছু বৈশিষ্ট্য যদি আমরা স্টাডি করি তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু কিছু সিমিলারিটিস দেখতে পাবো। সো কী কী সিমিলারিটি দেখতে পাবো? ফার্স্ট অফ অল প্রথমেই যেটা আমরা দেখবো সেটা দেখতে পাই সেটা হচ্ছে কম্পোজিশন অফ প্রোটোপ্লাজম ইজ নিয়ারলি সিমিলার ইন অল লিভিং অর্গানিজম, অর্থাৎ প্রায় সমস্ত যে জীব রয়েছে তাদের ক্ষেত্রে প্রোটোপ্লাজমের যে কম্পোজিশনটা সেটা কিন্তু সেম থাকে সমস্ত জীবের ক্ষেত্রে, অর্থাৎ সেটা একদম স্টার্ট করি ফ্রম প্রোক্যারিওট টু ইউক্যারিওট অল লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু আমরা কম্পোজিশন অফ প্রোটোপ্লাজম সেম পাই। সো প্রোটোপ্লাজমের কম্পোজিশন অ্যাকচুয়ালি কী? বেসিক কম্পোজিশন তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস অ্যান্ড সালফার, এইগুলোই তো বেসিক কম্পোজিশন, এবং এই বেসিক কম্পোজিশন কিন্তু আমরা সবার ক্ষেত্রেই দেখতে পাই সমস্ত অর্গানিজম, অর্থাৎ সেটা প্রিমিটিভ অর্গানিজম থেকে শুরু করে মোর অ্যাডভান্স টাইপস অফ অর্গানিজম, সবার ক্ষেত্রে প্রোটোপ্লাজমের যে বেসিক কম্পোনেন্ট থাকে সেটা কিন্তু এইগুলোই থাকে, এই মলিকিউলগুলোই থাকে, এই অ্যাটমগুলোই থাকে। অ্যান্ড এটা আমরা অপারিন হ্যালডেনের মতবাদেও পড়ে এসেছি অরিজিন অফ লাইফে। সো এই তো এই অ্যাটমগুলোই তো ছিল যারা লাইফকে ক্রিয়েট করেছে, যারা লাইফের অরিজিন ঘটিয়েছে। সো এই যে বায়োকেমিস্ট্রি ইজ দ্য মেন বেসিস অফ আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের লাইফের মেন ভিত্তিটাই কিন্তু হচ্ছে জৈব রাসায়নিক বিভিন্ন বিক্রিয়া, অর্থাৎ এই মলিকিউল বা এই অ্যাটম বলতে পারি আমরা, এদের মধ্যে বিভিন্ন ইন্টারঅ্যাকশনের ফলেই তো লাইফ ক্রিয়েট হয়েছে, সেটা আমরা অলরেডি পড়ে এসেছি। এবং এই কম্পোজিশন, এই প্রোটোপ্লাজমিক কম্পোজিশন কিন্তু আমরা একদম প্রিমিটিভ অর্গানিজম থেকে শুরু করে হায়ার অর্গানিজমের ক্ষেত্রেও কিন্তু সেম পাই। নেক্সট আসি আমরা এনজাইমের ক্ষেত্রে, অর্থাৎ ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি এভিডেন্সের নেক্সট হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এনজাইমস, অর্থাৎ বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে যে এনজাইমসগুলো পাওয়া যায় অর্গানিজমের দেহেতে, যে এনজাইমগুলো দেখা যায় তারা কিন্তু সমস্ত অর্গানিজমের দেহেতেই কিন্তু প্রায় সেম ফাংশন করে। সো অল অ্যানিমেলস আমরা বলেছি বিভিন্ন অ্যানিমেলসের ক্ষেত্রে যে এনজাইম পাওয়া যায় সেগুলো সেম ফাংশন করছে, বা অর্গানিজমের ক্ষেত্রেও যে পাওয়া যাচ্ছে এনজাইমগুলো তারা সেম ফাংশন করছে। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা একটা দিই যে এনজাইমস ফর গ্লাইকোলাইসিস, অর্থাৎ যে গ্লাইকোলাইসিসের এনজাইমস দেখা যায় তাহলে এই যে গ্লাইকোলাইসিস ইট ইজ এ বেস কমন ফিজিওলজিক্যাল প্রসেস ইন প্ল্যান্টস অ্যানিমেলস অল অর্গানিজম। সো সমস্ত ধরনের যে অর্গানিজম রয়েছে তাদের ক্ষেত্রে একটা কমন ফিজিওলজিক্যাল প্রসেস হচ্ছে রেসপিরেশন, সবার ক্ষেত্রে এই রেসপিরেশন দেখা যায় এবং রেসপিরেশনেরই একটা স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস। অ্যান্ড গ্লাইকোলাইসিসের একটা প্ল্যান্টের দেহেতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে যে এনজাইমগুলো লাগছে একটা অ্যানিমেলের দেহেতেও কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সেই সেই এনজাইমই লাগছে। বা আমরা একইভাবে যদি প্রিমিটিভ অ্যানিমেল বা হচ্ছে যেগুলো অন
উন্নত ধরনের যে অ্যানিমাল যেগুলো রয়েছে, অর্থাৎ পরিফেরা ক্যাটাগরির কোনো অ্যানিমাল যদি ধরি, তার দেহেতেও গ্লাইকোলাইসিসে যে যে এনজাইম লাগছে, এবং ম্যামালস ক্যাটাগরিতেও কিন্তু ম্যামালস ক্যাটাগরির অ্যানিমালেও কিন্তু গ্লাইকোলাইসিসে সেম এনজাইম লাগছে। সো এনজাইম কিন্তু প্রত্যেকটা জীবের দেহেতে কিন্তু সেম ফাংশন করে। কিছু কিছু এনজাইম তো রয়েছে যেগুলো প্রায় সমস্ত অর্গানিজমের দেহেতে বা বলতে পারি সমস্ত অ্যানিমালসের দেহেতেই প্রেজেন্ট থাকে। সো কিছু কিছু অর্গানিজ যেটা গ্লাইকোলাইসিসের এনজাইম বললাম, সমস্ত অর্গানিজমের দেহেতে প্রেজেন্ট রয়েছে। কিছু অ্যানিমেলের ক্ষেত্রে আমরা একটা এনজাইম দেখতে পাই যেটা হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিন এই যে এনজাইমটা, আমরা জানি ইট ইজ এ প্রোটিওলাইটিক এনজাইম, অর্থাৎ প্রোটিন ভাঙতে সাহায্য করে, প্রোটিনকে ডাইজেস্ট করতে সাহায্য করে। সো ট্রিপসিন ইজ এ প্রোটিওলাইটিক এনজাইম, এবং এই প্রোটিওলাইটিক এনজাইম একদম প্রোটোজয়া থেকে শুরু করে প্রাইমেটস পর্যন্ত সবার দেহেতে, অর্থাৎ অ্যানিমেল ক্যাটাগরির যদি আমরা দেখি তাহলে অ্যানিমেল ক্যাটাগরির মধ্যে প্রোটোজয়া থেকে শুরু করে প্রাইমেটস পর্যন্ত সকলের দেহেতেই কিন্তু এই ট্রিপসিন এনজাইমটা পাওয়া যায়। এবং এই জন্য এই ট্রিপসিন এনজাইমটাকে অ্যানসেস্ট্রাল এনজাইমও বলা হয়ে থাকে, অর্থাৎ সমস্ত অ্যানিমেলের দেহেতেই কিন্তু এই এনজাইমটা পাওয়া যাচ্ছে। অ্যান্ড সেম জিনিস ফাংশন কিন্তু সেম করবে, প্রোটিন ডাইজেস্ট করতে সাহায্য করছে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে বা ফিচার্স হচ্ছে, অ্যামোনিয়া ইজ ফর্মড অ্যাজ এ নাইট্রোজেনাস ওয়েস্ট ইন অলমোস্ট এভরি অ্যানিমেল। প্রায় সমস্ত প্রাণীদের ক্ষেত্রে নাইট্রোজেনাস ওয়েস্ট হিসাবে যেটা তৈরি হয়, নাইট্রোজেন ঘটিত বিপাকজাত বর্জ্য পদার্থ হিসাবে যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া। অর্থাৎ নাইট্রোজেন ভাঙলে তৈরি হচ্ছে, নাইট্রোজেন জাতীয় পদার্থ ভাঙলে, মানে প্রোটিন ভাঙুক বা পিউরিন পিরিমিডিন ভাঙুক, এইগুলো থেকে তৈরি হবে কে, অ্যামোনিয়া তৈরি হবে প্রায় সমস্ত অ্যানিমেলের ক্ষেত্রে। বাট মনে রাখতে হবে যে সবার ক্ষেত্রে নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়াল হিসাবে অ্যামোনিয়া তৈরি হলেও সেই নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়ালটাকে দেহ থেকে বের করে দেওয়ার, অর্থাৎ এক্সক্রিশন মেথডটা কিন্তু আলাদা হতে পারে। অর্থাৎ কারোর দেহেতে কোনো অ্যানিমেলস ডাইরেক্ট অ্যামোনিয়া এক্সক্রিট করতে পারে, তাদেরকে আমরা কী বলি, অ্যামোনোটেলিক অ্যানিমেল বা অ্যামোনোটেলিক অর্গানিজম বলি। আবার কেউ কেউ অ্যামোনিয়াটাকে কনভার্ট করছে ইউরিয়া, যেমন আমাদের দেহে হয় ইউরিয়া সাইকেল লিভারের মধ্যে চলছে, অর্থাৎ অ্যামোনিয়াকে কিসে কনভার্ট করা হচ্ছে, ইউরিয়াতে কনভার্ট করা হচ্ছে, এবং তারপর ইউরিয়াটাকে এক্সক্রিট করা হচ্ছে। সো সবার দেহেতেই নাইট্রোজেন ওয়াস্ট হিসাবে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, অর্থাৎ ফিজিওলজিটা সেম, বাট সেটা এক্সক্রিট করার মেথডটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে। নেক্সট হচ্ছে হরমোন সিক্রিটেড ইন ডিফারেন্ট ভার্টিব্রেটস পারফর্ম সেম ফাংশন। অর্থাৎ ভার্টিব্রেটের ক্ষেত্রে যে হরমোনগুলো তৈরি হচ্ছে বা হরমোন নিঃসৃত হচ্ছে, যেগুলো ভার্টিব্রেটের দেহেতে যেগুলো দেখা যাচ্ছে, তাদের ফাংশনটাও এনজাইমের মতো কিন্তু সেম হবে। সো অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা ধরি, যেমন থাইরক্সিন কিন্তু একটা ক্যাটেলসের দেহেতে বা একটা র্যাবিটের দেহেতে বা একটা পিগের দেহেতে যে ফাংশন করছে, বা একটা অ্যাম্ফিবিয়ার দেহেতে যেই রকম ধরনের ফাংশন করবে, সেই রকমই কিন্তু হিউম্যানের দেহেতেও ফাংশন করবে। এবং এরা অ্যাকচুয়ালি ইফেক্টিভও হয়, অর্থাৎ একটা ক্যাটেলের থাইরক্সিন হরমোন যদি আমি পিগের দেহেতে ইন্ট্রোডিউস করি তাহলে কিন্তু কোনো সেই রকম ইল ইফেক্ট বা সাইড ইফেক্টও শো করে না, এবং ইফেক্টিভ হয়ে যাচ্ছে, ইফেক্টিভও হয়ে থাকে। সো হরমোনস ও বিভিন্ন ভার্টিব্রেটদের ক্ষেত্রেও যে হরমোনসগুলো নিঃসৃত হচ্ছে, তারাও কিন্তু তাদের ফাংশনের দিক থেকে সেম ক্যারেক্টার শো করছে। ব্লাড কম্পোজিশন ইন কর্ডেটস আর সিমিলার। কর্ডেটার অন্তর্গত যে প্রাণীদের যে রক্তের উপাদান আছে সেটা সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমেও কিন্তু দেখা গেছে যে রক্তের উপাদানগুলো ওভারঅল সেম, কিছু কিছু ডিফারেন্স থাকে, কিন্তু সেই ডিফারেন্সটা একটা ডেফিনিট প্যাটার্নে ডিফারেন্স থাকে। এবং প্রাইমেটসের আন্ডারে যদি আমরা দেখি তাহলে এই সিমিলারিটিটা কিন্তু অনেক বেশি দেখতে পাবো, রক্তের এই উপাদানের মধ্যে প্রাইমেটসদের মধ্যে এই রক্তের উপাদানের সিমিলারিটিটা অনেক বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তার মানে হচ্ছে এটা যে প্রাইমেটস আমাদের হিউম্যানের সঙ্গে প্রাইমেটস যেগুলো আদার্স যে প্রাইমেটস আছে তারা বেশি ক্লোজলি রিলেটেড সেই জন্য। সো এই সমস্ত ফিজিওলজিক্যাল এবং বায়োকেমিস্ট্রি এভিডেন্স থেকে আমরা এটা প্রুভ করতে পারি, সো ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি প্রুভস অল লিভিং অর্গানিজমস ইভলভ ফ্রম এ কমন অ্যান্সেস্টার। সো
সমস্ত লিভিং অর্গানিজমই একটা কমন অ্যানসেস্টার থেকে যে সৃষ্টি হয়েছে সেটাই কিন্তু এই এভিডেন্সগুলো আমাদেরকে শো করছে বা প্রুভ করে দেখাচ্ছে, এবং সেই জন্যই আমরা এত সিমিলারিটি দেখতে পাচ্ছি। অর্থাৎ একদম ভিতরে গিয়ে যদি আমরা সিমিলারিটি খুঁজতে চাই, দ্যাট ইজ দ্য ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, তাহলে কিন্তু আমরা এই সিমিলারিটিগুলো পেয়ে যাচ্ছি। তার মানে অল লিভিং অর্গানিজম কিন্তু একটা কমন অ্যানসেস্টার থেকেই তৈরি হয়েছে বিভিন্ন মডিফিকেশনের মাধ্যমে, বিভিন্ন ইভলিউশনের মাধ্যমে। সো ইভলিউশন যে ঘটছে সেটার প্রমাণ কিন্তু এইগুলো থেকে আমরা পেয়ে যেতে পারি। একইভাবে আমরা কিছু সাইটোলজিক্যাল এভিডেন্স এবং মলিকিউলার বেসিসেও দেখতে পারি। সো সাইটোলজিক্যাল মলিকিউলার বেসিসে যদি এভিডেন্স বলি, সো সাইটোলজি মানে সেলের স্ট্রাকচার। সো সবার ক্ষেত্রে আমরা সেলের মধ্যে সেম স্ট্রাকচারই তো দেখতে পাই। ইউক্যারিওট সেল যদি আমরা দেখি, সেম স্ট্রাকচারই তো থাকে, সেই তো নিউক্লিয়াস থাকছে, গলগি বডি থাকছে, মাইটোকন্ড্রিয়া থাকছে, সেম স্ট্রাকচার থাকছে। সো সিমিলারিটি সাইটোলজিক্যালি সিমিলারিটিও দেখবে, দেখাবে সেম জিনিস। মলিকিউলার লেভেলে যদি আমরা দেখি, তাহলে জেনেটিক কোড, জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল। অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার দেহেতে যে জেনেটিক কোডটা যেই অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, একটা ইউক্যারিওটের দেহেতেও সেই অ্যামাইনো অ্যাসিডই নির্দেশ করে ওই কোডটা। সো জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল। সো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এটাই প্রুভ করে যে সমস্ত লিভিং অর্গানিজম একটা কমন অ্যানসেস্টার থেকে তৈরি হয়েছে। এবং কিভাবে তৈরি হয়েছে? ইভলিউশনের মাধ্যমে। সেটাই তো আমরা প্রমাণ করতে এসেছি এখানে। সো এটাই তো আমরা পড়ছিলাম। সো যে ইভলিউশনের সাপোর্টে এভিডেন্স, অর্থাৎ ইভলিউশন যে ঘটছে তার এভিডেন্স আমরা প্রোভাইড করছি। সো এইগুলো হচ্ছে তার এভিডেন্সের মধ্যে পড়ছে। নেক্সট ক্লাসে আমরা এমব্রায়োলজিক্যাল এবং আদার্স যে এভিডেন্সগুলো রয়েছে, প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স সম্পর্কে ডিসকাস করবো।